প্রিয় দর্শক বন্ধুরা, ইউডিআইডি কার্ড সংক্রান্ত একটি নতুন আপডেট, লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেটটি আমাদের হাতে এসে পৌঁছেছে, সেই আপডেটটি আজকে বিস্তারিতভাবে এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। কেন্দ্র সরকারের দি মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, এবারে প্রতিবন্ধীদের ইউনিক ডিসেবিলিটি কার্ডটি 3টি রঙে তৈরি করা হবে। কেন কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত? এই সিদ্ধান্তের ফলে প্রতিবন্ধীদের কি সুবিধা হবে, কোন কোন প্রতিবন্ধীরা কোন কোন রঙের কার্ড পাবেন, কোন কারে কি সুবিধা পাওয়া যাবে, এই সিদ্ধান্তের ফলে প্রতিবন্ধীরা তাদের সুযোগ সুবিধাগুলি থেকে বঞ্চিত হবে না তো? প্রতিবন্ধীদের অধিকারটি বজায় থাকবে তো? সমস্ত কিছু বিষয়গুলি আজকে বিস্তারিতভাবে আপনাদের সামনে এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরব। অত্যন্ত এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির সঙ্গে আপনাদের সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমি শিবনাথ, আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষের জন্য একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা। সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা প্রতিবেদনটি স্কিপ করবেন না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবেদনের সঙ্গে থাকুন। চলুন একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি মূল আলোচনায়। দর্শক বন্ধুরা, একটি ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসলাম মূল আলোচনায়। আলোচনার প্রথমে আপনাদের জানিয়ে রাখি, আগামী বৃহস্পতিবার 22 তারিখ সন্ধে 7টা থেকে 8টা পর্যন্ত এই 1 ঘন্টা আমি ইউটিউব লাইভ প্রোগ্রামে থাকব। আপনাদের সবাইকে অনুরোধ থাকলো সেই লাইভ প্রোগ্রামের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ইউডিআইডি কার্ডের রং যে পরিবর্তন করা হবে, সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ ছাপা হয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপারে গত 7ই আগস্ট 2024 তারিখে, যার স্ক্রিনশটটি এই মুহূর্তে আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কি বলা হয়েছে এই খবরে? সেখানে বলা হয়েছে, সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন 2016 এর খসড়া সংশোধনীর অংশ হিসাবে যাদের বয়স কম তাদের জন্য সাদা এবং অন্যান্য অক্ষম ব্যক্তিদের জন্য অন্য 2টি রঙের ইউডিআইডি কার্ড চালু করার প্রস্তাব দিয়েছে। এই রং চালু করার ব্যাপারে গত 29শে জুলাই মন্ত্রক একটি খসড়া পরিবর্তনগুলি প্রকাশ করে। সেখানে বলা হয়, ইউডিআইডি কার্ডগুলির জন্য একটি নতুন রং কোটেড সিস্টেম পরিবর্তন করা হবে। যাদের 40% অক্ষমতা রয়েছে তারা পাবেন সাদা কার্ড, যাদের অক্ষমতা 40% থেকে 80% তারা পাবেন হলুদ কার্ড, এবং যাদের অক্ষমতা 80%-এর বেশি তারা পাবেন নীল কার্ড। খসড়া সংশোধনীতে প্রতিবন্ধী শংসাপত্র এবং ইউডিআইডি কার্ড প্রদানের সময়সীমা 1 মাসের পরিবর্তে বাড়িয়ে 3 মাস করা হয়েছে। এই বর্ধিত টাইমলাইনের লক্ষ্য হল চিকিৎসা কর্তৃপক্ষকে পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের জন্য আরও সময় দেওয়া। মন্ত্রকের আধিকারিক টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন যে তারা সিস্টেমের ফাঁকগুলি পূরণ করতে চলেছেন। তিনি আরও বলেন, আমরা সতর্কতা অবলম্বন করছি এবং পুরো সিস্টেমটিকে পুনর্গঠন করা হচ্ছে। কেন্দ্র এই মাসের শেষের দিকে, অর্থাৎ আগস্ট মাসের শেষের দিকে আগে খসড়া নিয়মগুলির বিষয়ে পরামর্শ চেয়েছে, তারপর সেগুলি কার্যকর করা হবে। এই নিয়ম, নতুন নিয়ম কার্যকর করার
কারণ হলো বিভিন্ন প্রতিবন্ধীরা একাধিক জায়গা থেকে তাদের নাম ঠিকানা পরিবর্তন করে একাধিক প্রতিবন্ধী সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন। এই ঘটনাটি ঘটেছে আইএএস অফিসার পূজা খেতকারের ক্ষেত্রে। তিনি আহমেদনগর এবং পুনে জেলা দুটি হাসপাতাল থেকে তার নাম ঠিকানা পরিবর্তন করে দুটি সার্টিফিকেট বানিয়েছেন। এই খবরটি সামনে আসার পরে এই পদক্ষেপ নেওয়া হলো। এর ফলে ভুয়ো প্রতিবন্ধী সার্টিফিকেট ও বানানোর ক্ষেত্রে লাগাম টানা যাবে। তবে এই নতুন নিয়মে প্রতিবন্ধীরা কোনো প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন না, তাদের অধিকার আগের মতোই বজায় থাকবে। কেবলমাত্র পরিষেবাগুলি অ্যাক্সেস করতে সামান্য বিলম্ব হবে। মঙ্গলবার মন্ত্রণালয়ের একজন আধিকারিক জানিয়েছেন, এই মাসের শেষের আগে ইউডিআইডি পোর্টালে সমস্ত সমস্যাগুলির সমাধান করা হবে। এই ছিল ইউডিআইডি কার সংক্রান্ত একদম নতুন আপডেটটি আপনাদের সামনে তুলে ধরলাম। এই সংক্রান্ত আরও কোনো আপডেট এলে আমরা নিশ্চয়ই আপনাদের সামনে বিস্তারিতভাবে সেটিও তুলে ধরব। আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো প্রতিবেদনে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।